ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলছি। সংবিধানের এই পাঁচটি আদর্শ আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার তারা সংবিধানের এই আদর্শের উপর আঘাত হেনেছে। গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতার আদর্শ বিপন্ন। এখানে প্রধান বক্তা সূর্যদা বলবেন, আমি তিনটি কথা শুধু বলি। এই কুচবিহার জেলা সীমান্ত এলাকা দিনহাটা থেকে মাথাভাঙা সবকটা বিধানসভায় ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দিয়ে ঘেরা। আমরা গ্রামে গেলে লোক পাই না, বাড়ির লোক কোঠে গেল কোথে তার কাটার ওই পারে, পাঁচটার আগত গেট খুলিবে না, কাহ মিটিং ও দাসির পারিবে না। এই যে গেটের যন্ত্রণা, একই দেশ তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই, বিজেপির মাথা ব্যথা নেই। আমরাই সেই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। দ্বিতীয় কথা, উন্নয়নের বলে জোয়ার, উন্নয়ন মানে বাম ফ্রন্টের করা বিল্ডিং সেইখানে নীল সাদা রং, উন্নয়ন মানে পঞ্চায়েতে যত টাকা আসে লুটপাট করে পঞ্চায়েত প্রধানদের বাড়িঘর হয়, জনগণের কাজ হয় না। আর এখানে মানুষের কত সমস্যা, চান্দামারি, ফলিমারি, পাটছড়া, নয়টা গ্রাম পঞ্চায়েতের মানুষ তোষায় তৃতীয় সেতু হলে সহজে কুচবিহার যাতায়াত করতে পারে, সেই দিকে নজর নাই। আমাদের লড়াই মানুষের সাথে, সেই সেতু নির্মাণ করতে হবে। বন্ধুগণ, এখানে বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী, ভোটে দাঁড়ানোর পরে কি